বর্তমানে কিছুটা শিথিল করা হয়েছে লকডাউনের বিধিনিষেধের ফলে স্বাভাবিকভাবেই রাস্তায় যানজট লক্ষ্য করা যাচ্ছে। তবে বহু মানুষ হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন, এর বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হলো। মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জাংশন ট্রাফিক গার্ডের তরফে বাইক পেট্রোলিং করে দার্জিলিং মোড়, চম্পাশরী মোড় সহ শহরের বিভিন্ন রাস্তায় মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধভাবে পার্কিং নিয়েও মানুষকে সচেতন করা হয়। জাংশন ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে হেলমেটবিহীন অবস্থায় কাউকে গাড়ি চালাতে দেখা গেলে এবং রাস্তায় অবৈধভাবে পার্কিং করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রতিদিনই পুলিশের এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরো খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানি আমরা। जल्द से जल्द बेच सकता हूँ।
कीजिए 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। We are the manufacturer of ferrol oils and steel. Mainly, আমরা যেমন এখানে যেটা production করছি সেটা high carbon and medium carbon silicomanganese, ferromanganese and ferrochrome. Along with that, mild steel, MS billets we are producing. And the dispatch production is around, you can say, only 10,000 to 12,000 metric tons, including of ferro and steel work. And total employment is around 1,500, including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants just like Jindal and all.